আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, তোমরা জানো এবছর তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে, এজন্য তোমাদের পাঠ্য বই থেকে অনেকগুলো অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার নম্বর বণ্টনের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। পূর্বের পরীক্ষাগুলো পূর্ণাঙ্গ 100 নম্বরের হলেও তোমাদের পরীক্ষাগুলো 55 নম্বরের। এক্ষেত্রে সৃজনশীল অংশ থেকে থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী বা এমসিকিউ অংশ থেকে থাকবে বাকি 15 নম্বর। এই 55 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। তো অনেকেই এক্ষেত্রে দ্বিধায় ভুগতে পারো যে প্রশ্ন পদ্ধতি কেমন হবে। কোর্সটিকায় আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন মানবণ্টনের আলোকে বেশ কিছু মডেল টেস্ট শেয়ার করব। এই মডেল টেস্টগুলো থেকে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে তা বুঝতে পারবে। পাশাপাশি প্রতিটি মডেল টেস্ট অনুশীলন করে পরীক্ষার জন্য আরো ভালো প্রস্তুতি নিতে পারবে। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থীরা, এখানে আমি স্যাম্পল হিসেবে 3টি মডেল টেস্ট দেখাবো এবং এই 3টি মডেল টেস্ট হচ্ছে বাংলা প্রথম পত্রের। আমাদের কোর্সটিকা.com ওয়েবসাইটে তোমরা সকল বিষয়ের উপরই পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবে, যা থেকে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে চলো আমরা ফাইলগুলো ওপেন করছি। প্রথমে আমরা বাংলা ফার্স্ট পেপারের মডেল টেস্টটি ওপেন করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মডেল টেস্ট আমি ওপেন করেছি, যেখানে লেখা আছে এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষা এবং বিষয় দেওয়া আছে বাংলা প্রথম পত্র সৃজনশীল অংশ। তো আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের পরীক্ষা হবে 55 মার্কের মোট এবং সেখান থেকে সৃজনশীল অংশে থাকবে 40 নম্বর, এবং এই 40 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হবে। তোমাদেরকে এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্নপত্রে মোট 11টি প্রশ্ন থাকবে এবং সেই 11টি প্রশ্ন থেকে তোমাদেরকে মোট 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমি আশা করছি তোমরা খুব সহজেই 11টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। তো এখানে মোট 4টি ভাগ থাকবে তোমাদের বাংলা প্রথম পত্র হিসেবে, মোট 4টি ভাগ থাকবে, যার মধ্যে রয়েছে ক অংশ, গদ্য। এখানে ক অংশে গদ্য বা গল্পেও থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন করা হবে এবং ক অংশ থেকে মোট 4টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। যেমন এখানে দেখো, প্রথম সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে মমতাদি থেকে। 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি মমতাদি গল্প থেকে করা হয়েছে। এরপরে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো, যেটি করা হয়েছে প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া প্রবন্ধ থেকে। এবং 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো, এটি করা হয়েছে আমাদের সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি থেকে। এরপরে আমাদের এই মডেল টেস্টের 4 নম্বর সৃজনশীলের প্রশ্নটি রয়েছে, সেটি রয়েছে শুভা গল্প থেকে। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প হচ্ছে শুভা। তো ক বিভাগ থেকে আমরা 4টি সৃজনশীল প্রশ্ন দেখে নিলাম, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ক বিভাগে গল্প থেকে 4টি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে। এর পরবর্তী অংশ অর্থাৎ খ অংশ, যেখানে পদ্য বা কবিতা থেকে তোমাদেরকে 4টি প্রশ্ন দেওয়া হবে, তো আমি সেটিও এখানে আলোচনা করছি। প্রথমে দেখো, এখানে মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদের উপরে 5 নম্বর প্রশ্নটি আমরা এখানে করেছি। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্নে সেই দিন এই মাঠ কবিতার, সেই দিন এই মাঠ কবিতা থেকেও একটি সৃজনশীল প্রশ্ন এখানে করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণের এই কবিতাটি থেকে আমরা 7 নম্বর প্রশ্নে একটি সৃজনশীল দিয়েছি। তো এই গেল আমাদের সৃজনশীল অংশ। তো সৃজনশীল ক এবং খ এই 2টি ভাগ থেকে আমাদেরকে মোট প্রথম ক অংশে 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং খ অংশে কবিতা থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। তো এই 2টি মিলিয়ে মোট হলো আমাদের 7টি প্রশ্ন। তো 7টি প্রশ্ন বাকি থাকে হচ্ছে আর 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন থাকবে আমাদের উপন্যাস এবং নাটক থেকে, যেটি কিনা আমাদের সহপাঠ বই থেকে করা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ অংশ অর্থাৎ উপন্যাসে এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে 8 নম্বর প্রশ্নটি রয়েছে এখানে, এরপর রয়েছে 9 নম্বর প্রশ্নটি। তো উপন্যাস থেকে অর্থাৎ গ অংশ থেকে কিন্তু আমাদেরকে 2টি প্রশ্নই দেওয়া হবে। এরপরে রয়েছে ঘ অংশ অর্থাৎ নাটক, নাটক থেকেও এখানে 10 এবং 11 এই
দুইটি প্রশ্ন করা হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের এই সৃজনশীল অংশে মোট 11টি প্রশ্ন থাকবে এবং এই 11টি প্রশ্নের মধ্য থেকে ক অংশ অর্থাৎ গদ্য অংশে 4টি প্রশ্ন থাকবে, খ অংশ অর্থাৎ কবিতা অংশ এখানে 3টি প্রশ্ন থাকবে, এই গেল মোট 7টি প্রশ্ন। এরপর নাটক অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, উপন্যাস অংশ থেকেও 2টি প্রশ্ন থাকবে, এই 4টি প্রশ্ন মিলিয়ে মোট হয় 11টি প্রশ্ন। এবং এই 11টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই দ্বিধাবোধ করতে পারো যে আমাকে কি প্রত্যেকটি অংশ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে ক অংশ রয়েছে, খ অংশ রয়েছে, গ অংশ রয়েছে, অর্থাৎ আমি কি ইচ্ছে করলে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি প্রত্যেকটি অংশ থেকেই আমাকে উত্তর করতে হবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এমনও হতে পারে তুমি ক বিভাগ থেকে তুমি 2টি প্রশ্নের উত্তর দিতে পারবে, আবার খ বিভাগ থেকে তুমি 1টি প্রশ্নের উত্তর দিতে পারবে, বাকিগুলো তুমি নাটক কবিতা থেকে দিতে পারবে। তো তোমার খুশি মতো তুমি যেখান থেকে তোমার প্রশ্ন কমন করবে তুমি সেখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ক অংশ থেকে দিতে হবে 1টি, খ অংশ থেকে দিতে হবে 1টি। সুতরাং তুমি বুঝতে পারছো যে তুমি যে কোনো অংশ থেকে তুমি 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে, এতে করে তোমার 40 মার্কের উত্তর দেওয়া হয়ে যাবে। এবার আসি সৃজনশীল অংশের উত্তর তোমরা কীভাবে পাবে। শিক্ষার্থীরা, আমরা কোর্সটিকা.com ওয়েবসাইটে তোমাদের জন্য যে মডেল টেস্টগুলো তৈরি করেছি প্রত্যেকটি মডেল টেস্ট কিন্তু তোমরা উত্তরসহ ডাউনলোড করতে পারবে পিডিএফ ফাইলে। এখানে দেখো ক অংশে আমাদের, এখানে দেখো সৃজনশীল অংশে আমাদের সৃজনশীলগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই সৃজনশীল অংশের উত্তর কিন্তু প্রত্যেকটি মডেল টেস্টে আমরা দিয়ে দিয়েছি। তোমরা যদি এই পিডিএফ ফাইলটি একটু নিচে স্ক্রল করো তাহলে দেখতে পাবে যে সৃজনশীল অংশের উত্তরমালা। এখানে দেখো আমরা প্রথম প্রশ্নটি দিয়েছিলাম মমতাদি থেকে এবং সেই সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেমন 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর, এখানে ক খ গ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। এরপর যদি তোমরা একটু নিচে আসো সেক্ষেত্রে তোমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাবে মডেল টেস্ট থেকে, এখানেও কিন্তু আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরও জোরদার করার জন্য আমরা আমাদের মডেল টেস্টে যে সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করেছি প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নই কিন্তু তোমরা উত্তরসহ ডাউনলোড করতে পারবে কোর্সটিকা.com ওয়েবসাইট থেকে। তো শিক্ষার্থীরা, এই গেল হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র সৃজনশীল অংশের মডেল টেস্ট। এরপরে তোমাদেরকে দেওয়া হবে বহু নির্বাচনী অংশ বা MCQ অংশের প্রশ্নপত্র। তো সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি MCQ প্রশ্নের অংশটুকু। তো এখানে দেখো লেখা আছে SSC পরীক্ষামূলক প্রস্তুতি এবং বিষয় দেওয়া আছে বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এটি মডেল টেস্ট 1, অর্থাৎ কোর্সটিকায় প্রকাশিত যে মডেল টেস্টগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর মডেল টেস্ট হচ্ছে এটি। তো শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশে আমাদের মোট 4টি প্রশ্ন লিখতে হবে এবং 4টি প্রশ্নের জন্য আমাদেরকে 40 মার্ক দেওয়া হবে এবং সেখানে আমাদের সময় ছিল 1 ঘন্টা 40 মিনিট। এবং পরবর্তীতে আমাদের যেই বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে সেখানে কিন্তু আমাদের সময় হচ্ছে 20 মিনিট এবং এখানে পূর্ণ মান হচ্ছে 15, অর্থাৎ 15 মার্কের MCQ উত্তর আমাদেরকে এখানে করতে হবে। তার মানে বোঝা গেল সৃজনশীল অংশে আমরা 40 মার্কের উত্তর দেব এবং বহু নির্বাচনী অংশে আমরা 15 মার্কের উত্তর দেব, সর্বমোট আমাদের 55 মার্কের উত্তর দিতে হবে। তো বহু নির্বাচনী বা MCQ প্রশ্নপত্রে তোমাদের 15 মার্কের প্রশ্নের উত্তর দিতে হলেও এখানে কিন্তু তোমাদেরকে 30টি প্রশ্ন করা হবে, অর্থাৎ এই 30টি প্রশ্ন থেকে তুমি যে কোনো 15টি প্রশ্ন নিজের ইচ্ছে মতো বেছে বেছে দাগাতে পারবে। তাহলে বুঝতেই পারছো পরীক্ষা খুবই সহজ হবে, 30টি প্রশ্ন থেকে অর্থাৎ 30টি MCQ থেকে 15 মার্কের প্রশ্নের উত্তর খুঁজে বের করা কিন্তু তোমাদের জন্য খুবই এবং খুবই সহজ হবে। আমি আশা করব তোমরা 15 মার্কের সঠিক প্রশ্নের উত্তর কিন্তু দাগাতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে দেওয়া আছে, দেখো দ্রষ্টব্য যে কোনো 15টি প্রশ্ন, যে কোনো 15টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে 30টি প্রশ্ন দেওয়া আছে। দেখো সবশেষে দেখো 30টি প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এই 30টি প্রশ্ন থেকে তুমি বেছে বেছে যে কোনো 15টি প্রশ্নের উত্তর দেবে।
তো আমাদের এই পিডিএফ ফাইলটি যদি তুমি প্রিন্ট করো কোনো কম্পিউটার দোকান থেকে, যদি তুমি প্রিন্ট করে নাও, সেক্ষেত্রে তুমি একটি সুবিধা পাবে। সেটি হচ্ছে তুমি এখানে প্রত্যেকটি প্রশ্নের সাথে, দেখো আমরা যে অপশনগুলো রেডি করে দিয়েছি ক খ গ ঘ, প্রত্যেকটি অপশন কিন্তু আমরা বৃত্তাকার দিয়ে দিয়েছি, অর্থাৎ যেটি সঠিক উত্তর হবে তুমি চাইলে সেই সঠিক উত্তরটি বৃত্ত বল পেন দিয়ে বৃত্তটি ভরাট করতে পারবে। 1 থেকে 30 পর্যন্ত যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন এখানে আমরা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নেই কিন্তু সামনে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা বৃত্তাকার দিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে তোমরা কলম দিয়ে বৃত্তগুলো ভরাট করতে পারবে। তোমরা যদি কলম দিয়ে বৃত্তগুলো ভরাট করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা আরো ভালো হবে, কেননা তোমাদের পরীক্ষায় কিন্তু বৃত্তগুলো OMR ফর্মে এভাবে ভরাট করতে হবে, তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা আরো খুব ভালো হবে। তো এখানে আমি তোমাদেরকে দেখালাম 15 নম্বরের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে। কোর্সটিকা ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। সেই উত্তরগুলো কেমন হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়া আছে, যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর জন্ম তারিখ কত, দেখো উত্তর দেওয়া আছে ঘ, অর্থাৎ 7ই আগস্ট 1868। ঠিক একইভাবে প্রত্যেকটি MCQ প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, এই যে বোল্ড করে ভরাট করে যে অপশনগুলো রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তো এভাবে 1 থেকে 30 নম্বর পর্যন্ত যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে, দেখো শেষ প্রশ্নটি হচ্ছে স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদির গালে কয়টি দাগ দেখেছিল, তো সে কিন্তু মমতাদির গালে 3টি দাগ দেখেছিল, যেটির উত্তর আমরা এখানে দিয়ে দিয়েছি। তো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা যেভাবে কোর্সটিকা থেকে সংগ্রহ করতে পারবে একইভাবে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তো এখন কীভাবে কোর্সটিকা.com ওয়েবসাইট থেকে তোমরা এই উত্তরগুলো ডাউনলোড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোর্সটিকা.com থেকে এই উত্তর সহ মডেল টেস্টগুলো ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার বেছে নিবে এবং ব্রাউজার থেকে তোমরা আমাদের ওয়েবসাইট কোর্সটিকা.com এ প্রবেশ করবে। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার থেকে কোর্সটিকা.com ওয়েবসাইটে প্রবেশ করেছি, তোমরা মোবাইল থেকেও এই অপশনে আসতে পারবে। জাস্ট উপরে যে সার্চ বার আছে এখানে সার্চ বারে তোমরা লিখবে আমাদের ওয়েবসাইটের নাম কোর্সটিকা.com, অথবা কোর্সটিকা নামটি গুগলে সার্চ করলেও তোমরা এই জায়গায় আসতে পারবে। তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে তোমরা তোমাদের শ্রেণীর অপশনটিতে চলে যাবে, যেহেতু আমরা এখন SSC পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট সংগ্রহ করব, এই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে উপরে যে মেনু বার আছে, দেখো মেনু বার থেকে একাডেমিক অপশন থেকে আমরা চলে যাব 9ম-10ম শ্রেণী, অর্থাৎ আমাদের SSC পরীক্ষার সাজেশনটি বের করতে হবে, এজন্য আমরা 9ম-10ম শ্রেণীতে ক্লিক করব। 9ম-10ম শ্রেণীতে ক্লিক করার পরে আমাদের সামনে SSC সাজেশনটি কিন্তু চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ SSC সাজেশন উত্তর সহ এখানে সকল বিষয়ের সাজেশন আমরা কিন্তু দিয়ে দিয়েছি, যেমন এখানে দেওয়া আছে দেখো ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ দেওয়া আছে, বাংলা সেকেন্ড পেপারে MCQ সাজেশন দেওয়া আছে, কেরিয়ার শিক্ষা সাজেশন দেওয়া আছে, তোমাদের ভূগোল ও পরিবেশ সাজেশন দেওয়া আছে, ইতিহাস সাজেশন দেওয়া আছে, হিসাব বিজ্ঞান দেওয়া আছে, বায়োলজি ফিজিক্স কৃষি শিক্ষা অর্থনীতি সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু এই আমাদের কোর্সটিকা ওয়েবসাইটে রয়েছে। তো এখানে আসলেই তোমরা কিন্তু তোমাদের যতগুলো মডেল টেস্ট প্রয়োজন এই পরীক্ষা প্রস্তুতির জন্য সবগুলো মডেল টেস্ট উত্তর সহ পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের এবারের পরীক্ষায় প্রশ্ন পদ্ধতিটি কেমন হবে, এর পাশাপাশি তোমাদের সাথে আমি কিছু মডেল টেস্ট শেয়ার করলাম এবং এটিও দেখিয়ে দিলাম কীভাবে কোর্সটিকা.com ওয়েবসাইট থেকে তোমরা সেই মডেল টেস্টগুলো ফ্রিতে পিডিএফ ফাইলে উত্তর সহ ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা এই মডেল টেস্টগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের সমস্যার কথা জানাও, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটির সমাধান করে দেওয়ার জন্য। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।